আনন্দে কি সেই এশিয়া কাপ জেতার অনুভূতিটাই ছিল নাকি তার চেয়ে বেশি? কোনোটাই না নিশ্চয়ই। প্রতিটা আনন্দের আলাদা নিজস্বতা থাকে, প্রতিটা জয়ের থাকে আলাদা স্বাদ। তাসমান পারে হাতড়ে ফেরা বিশ্বমঞ্চের একটা জয় শেষমেশ মিলল নিজেদের প্রথম বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম জয়। মুহূর্তটা ইতিহাস তৈরি ছিল, সেই ইতিহাস গড়ল মেয়েরা পাকিস্তানকে হারিয়ে। কিন্তু দিনের শুরুটা কেমন বলছিল? বাংলাদেশ কি ভেবেছিল আজই তারা রেকর্ড আর ইতিহাস দুটোর সামনে দাঁড়িয়ে? আগের পরিসংখ্যানের জেরে জ্যোতিদের ভাবতে দোষ ছিল না, নিজেদের শেষ আট ম্যাচের সাতটাতে হেরেছে পাকিস্তান, আর বাংলাদেশের ঝোলায় ছিল সাত ম্যাচে পাঁচ জয়। কনফিডেন্স নিশ্চয়ই ছিল, সেই ধাঁচেই যেন ইনিংসটা গড়া। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তৃতীয় উইকেটে ফারজানার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার 96 রানের জুটি একটা টোন সেট করে ফেলেছিল। ফারজানার 71 আর নিগারের 46, ব্যাস এই টার্নেই নিজেদের ওয়ান ডে ইতিহাসের হায়েস্ট টোটাল 234। ম্যাচ শেষে ফাহিমা খাতুনের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশকে রান আউটের রানী বলা যায় কিনা? তিন ম্যাচে ছবার ক্রিজে না ফিরতে পেরে কপাল পুড়েছে বাংলাদেশ। এসব ভুল না থাকলে হয়তো প্রথম ম্যাচেই ইতিহাসটা গড়া যেত। তবে ধৈর্যের ফল মিঠা হয়, তাই রেকর্ড আর হিস্ট্রি এক হাতে। শেষ তিনবারের মুখোমুখিতে পাকদের হারিয়েছিল টাইগ্রেসরা, সেই আত্মবিশ্বাসে আরও ধার আনে রেকর্ড রান। তবে প্রথম জয়ের স্বপ্ন জাহানারাদের ফসকে যাচ্ছিল সিদরা আমিনের তোপে। 8-4 এই ওপেনারের ব্যাটে আসে প্রথম পাকিস্তানি নারী হিসেবে বিশ্বকাপ শতক। বাছাই পর্বেও শেষ ওভারে ওদের হারিয়েছিল ফাহিমারা, এবারও তাই। সিদরার বিদায়ে আর ম্যাচে ফেরা হয়নি পাকিস্তানের। মিডল অর্ডারের তিন ব্যাটারের টানা ডাক, তবু শেষ ওভার পর্যন্ত নাটকীয় অপেক্ষা, আর অপেক্ষার অবসানে লাল সবুজের ওয়ার্ল্ড কাপে ফার্স্ট উইন। 8 ওভারে 38 রানে 3 উইকেট নিয়ে ঐতিহাসিক এই ম্যাচের ম্যাচ সেরা ফাহিমা খাতুন। স্বাধীনতার মাসে এক অনন্য পাওয়া বাংলাদেশের মেয়েদের, সেই সাথে পুরো বাংলাদেশের। এই মুহূর্তটা নিশ্চয়ই 23 বছর আগের আমিনুল ইসলাম বুলবুল আকরাম খানদের প্রথম জয়ের রোমাঞ্চ ছড়ানো মুহূর্তের মতোই। ম্যাচ শেষে ক্যাপ্টেন জ্যোতির মতোই সবার চাওয়া এই উল্লাসের ধারাবাহিকতা। বারবারই শোনা যাক এই গর্জনের হুঙ্কার। মৌসুমি মৌ, টি স্পোর্টস।